শুধুমাত্র দুটি উপকরণ ডিম ও পাউরুটি দিয়ে ঝটপট তৈরি করা যাবে বিকালের নাস্তা। ঠিক এরকম একটি রেসিপি আজ শেয়ার করছি, যাদের হাতে সময় খুব কম থাকে এবং অল্প সময়ে বিকালের নাস্তা বানাতে চান, তাদের কাছে আজকের এই রেসিপিটা অনেক কাজে আসবে। আর এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। আমি এখানে নিয়ে নিচ্ছি 7-8 টুকরো পাউরুটি আর 3টি কাঁচামরিচ কুচি ও 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার একটি বাটিতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচির ভিতর 4টি ডিম ভেঙে নিচ্ছি। নাস্তাটি যেমন মজাদার তেমনি তৈরি করতে খুব কম সময় লাগে। ডিমগুলো ভাঙা হয়ে গেলে কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ চিনি। এবার ভালো করে ফেটে নিয়ে নিচ্ছি। ফাটানো হয়ে গেলে প্যানে তেল গরম করে রুটির টুকরোগুলো ভালো করে ডিমের ভিতর ডুবিয়ে প্যানে দিয়ে দিচ্ছি। রুটিগুলো বেশি ডোবাবেন না, নরম হয়ে ভেঙে যেতে পারে। এবার ভালো করে বাদামি করে ভেজে নিচ্ছি, কিন্তু খেয়াল রাখতে হবে যেন চুলা লো হিটে থাকে যাতে পুড়ে না যায়। দুপাশ বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন গরম গরম পরিবেশন করুন মজাদার এই ডিম পাউরুটি নাস্তা। আজকের মতো এখানেই, আবার কখনো দেখা হবে মজাদার কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।